السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحابه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন বিআরবি ক্যাবল নিবেদিত ইসলামী জীবন ও জিজ্ঞাসা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, সেই প্রত্যাশাই আমরা করছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, মানব জাতিকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছেন। সেখানে বলা হয়নি যে নারীর মর্যাদার চেয়ে পুরুষের মর্যাদা অনেক বেশি, সুতরাং নারী এবং পুরুষ একে অপরের সহযোগী। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ন্যায্য অধিকার দিয়েছেন, আর সেই ধারাবাহিকতায় আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি, নারীর মর্যাদা ও অধিকারে ইসলাম। আর এই বিষয়ে কথা বলবার জন্য এবং সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এজহারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। মোহতরম, আমরা যে বিষয়টি নারীর মর্যাদা এবং অধিকার, আসলে এই বিষয়টি এই জন্যই বেশি আলোচনা নিয়ে আসা প্রয়োজন, কারণ আমরা অনেক সময় নারীর অধিকারের কথা বলি, নারীদের সচেতনতার কথা বলি, কিন্তু ইসলাম যেভাবে মর্যাদা দিয়েছে আমরা ঠিক সেভাবে সেই জায়গাগুলোতে এখনও পৌঁছতে পারিনি। তো আমি যদি আবার অনেকেই মনে করেন যে ইসলাম আসলে নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করা হবে, নারীকে চাকরি থেকে বঞ্চিত করা হবে, নানা জায়গা থেকে নারীকে সরিয়ে দেওয়া হবে, এই অপপ্রচারগুলোর জবাব কী হবে? এবং সেই সাথে আপনাকে জানতে চাই যে আসলে নারী শিক্ষার ক্ষেত্রে ইসলাম কী বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে ইসলামী জীবন ও জিজ্ঞাসা এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে উপস্থাপনা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে সৃষ্টি করে তাদের মর্যাদার যে আয়াত আপনি উপস্থাপনায় তুলে ধরেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে সম অধিকার, ন্যায্য অধিকার, যার যেখানে যতটুকু প্রাপ্যতা রয়েছে সে অধিকার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদান্বিত করেছেন। আপনি জানেন, আমরা সকলেই জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আবির্ভাব হয়েছে তখন আরবের মানুষেরা নারীদেরকে নিজেদের জীবনের জন্য, পরিবারের জন্য একটা কলঙ্কজনক বলে মনে করত। এমনকি অসংখ্য পিতা তার সন্তানকে জীবন্ত হত্যা করেছে, কন্যা সন্তানকে হত্যা করেছে বলে আমরা ইতিহাস এবং হাদিসে দেখতে পাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন, ইরশাদ করেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক পারিবারিকভাবে নারীদেরকে এমন পর্যায়ে অধিষ্ঠিত করে গেছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম যে সম্মান দিয়ে গেছে, আমরা বিশ্বাস করি এই ধরনের সামাজিক পারিবারিক সব দিক থেকে নারীদের যে মর্যাদা অন্য কোনো ধর্ম, অন্য কোনো সমাজ ব্যবস্থা দিতে পারেনি, পারবেও না। শিক্ষার ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস রয়েছে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। যদিও কোনো কোনো রেওয়ায়েতে মুসলিম শব্দ উল্লেখ রয়েছে। আমরা যারা কোরআনে করিমের আহকাম সংক্রান্ত যে আয়াতগুলো দেখি সেখানে অসংখ্য জায়গায় পুরুষদের কথা উল্লেখ রয়েছে, কিন্তু পুরুষদের কথা উল্লেখ করে সেখানে নারীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আমরা তাগলিবের কায়দা বলি বালাগাতে। তো এখানে নারী পুরুষের কথা স্পেসিফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুসলিম মুসলিমা দুইটাই উল্লেখ করেছেন। ইসলাম নারীদের জন্য শিক্ষা গ্রহণ করাকে ফরজ করেছেন। ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদের শিক্ষা বন্ধ হওয়া তো প্রশ্নই আসে না, বরং নারীদের শিক্ষা করাকে ফরজে আইন হিসেবে ঘোষণা করতে সরকার, রাষ্ট্র, সমাজ বাধ্য হবে। কেননা ইসলামের শরিয়ার যতগুলো ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদত পালন করার জন্য এলেম জরুরি। অবশ্যই আমরা যদি হাদিস সংকলনের ইতিহাস আমরা দেখতে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। বিশেষ করে ওনার জ্ঞান গর্ব একটি কথা সমগ্র পৃথিবীর মানুষের কাছে, মুসলমানদের কাছে, ইসলামিক স্কলারদের কাছে প্রণিধানযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন। একজন নারী কতটা এলেমের অধিকারী হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে এত চমৎকার, এত সুন্দর মানে মন্তব্য করতে পারে, এতে বোঝা যায় যে
যে ইসলাম নারীদের শিক্ষা বন্ধ তো দূরের কথা, ইসলাম সামাজিক ব্যবস্থায় ইসলামের সমাজ প্রতিষ্ঠা হলে নারীদের শিক্ষা, নারীদের দীক্ষা, নারীদের অধিকার, নারীদের পাওনা সামাজিকভাবে পারিবারিকভাবে আরও বেশি প্রতিষ্ঠিত হবে আমি বিশ্বাস করি। আপনি চমৎকারই বলছিলেন, তো আপনি যেই জাহিলি সমাজের কথা দিয়ে শুরু করেছিলেন, বর্তমানে কোন কোন এলাকা বা কোন কোন অঞ্চল অথবা কোন কোন ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি সেই সমাজের সাথে এই সমাজের তুলনার থেকে কত পিছিয়ে বা কত এগিয়ে, এর তুলনা করলে কি পাওয়া যায়? আসলে ক্ষেত্র বিশেষে আসলে আমরা আধুনিকতার নামে অনেক সময় আমরা নারীদেরকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, আমার কাছে মনে হয় যেন ফলাফলটা অনেকটা জাহিলি যুগের সাথেই কাছাকাছি চলে আসবে বলে আমরা মনে করি। কারণ অধিকার প্রতিষ্ঠা মানে তাদেরকে যা ইচ্ছা তাই করার জন্য ছেড়ে দেওয়া নয়। ইসলাম ভারসাম্যপূর্ণ একটি ধর্ম, যেখানে নারীদেরকে মা হিসাবে, বোন হিসাবে, কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে আপন আপন জায়গায় এতটা মর্যাদা অধিকারী করে গিয়েছেন যে আমি যেটা প্রথমে বলেছিলাম, কোনো সমাজ ব্যবস্থা অথবা কোনো রাষ্ট্র ব্যবস্থা এত সুন্দর, এত অধিকার, এত নিশ্চিত মর্যাদার অধিকারী কোনো সমাজতা করতে পারেনি এবং করবেও না। আমি আশা করি শালীনতা, ভদ্রতা, রুচিপূর্ণ যে বিষয়টার কথা ইসলাম বলে থাকে, এটার মাঝেই নারীদের জন্য মূলত অধিকার এবং তাদের মর্যাদা নিহিত রয়েছে। আধুনিকতার নামে কোনো বেলাল্লাপনা অথবা নারীরা নারীদের মতো যা ইচ্ছা তাই করবে, এটা স্বাধীনতার নামে স্বাধীনতা ভোগ করলেও এটা মূলত স্বাধীনতাও নয় এবং তাদের মর্যাদাও নয়। পর্দাকে সংরক্ষণ করে নারী যে কোনো পেশায় যে কোনো কাজই তিনি করতে পারেন, এটাই হলো ইসলামের মৌলিক নীতি। তো আপনি কথায় বললেন যে আসলে মা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে, যদি বলতেন যে আসলে মা হিসাবে নারীকে কীরকম মর্যাদা দেওয়া হচ্ছে বাবার তুলনায়? আপনি একটা বিখ্যাত হাদিস আপনি জানেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবি আল্লাহ রাসুলকে এসে জিজ্ঞাসা করলো যে সর্বোত্তম মান আহাক্কুন নাস বিহুসনি সোহবতি, যে আমি আমার আচরণের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চ আমার কাছে উত্তম আচরণ আমার কাছে কে পেতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে ইরশাদ করছেন, উম্মুকা, তোমার মা। সাহাবি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ রাসূল আবার উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ রাসূল আবার উত্তর দিলেন, উম্মুকা। সাহাবা ইকরামদের মাঝে যে প্রশ্ন যিনি করেছেন, তিনি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ রাসূল বলছেন, তার পিতা। মুহাদ্দিসিন ইকরাম এখানে তিনবার উল্লেখ করা দ্বারা এটাই স্পষ্ট করেছেন যে আধিক্য বোঝানোর জন্য তিনবার, আরও বেশি বলতে পারতেন আল্লাহ রাসূল, কিন্তু অধিক বোঝানোর জন্য তিনবারই যথেষ্ট আরবি ভাষায়। তো বাবার উপর মায়েকে তিনবার বলে সর্বোচ্চ মর্যাদা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সন্তানদেরকে উত্তম আচরণের ক্ষেত্রে তাদের মায়ের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যবোধ বা যেই গুরুত্বের কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে, আমি মনে করি এর চাইতে শ্রেষ্ঠ কোনো উদাহরণ বা নির্দেশনা আর থাকতে পারে না। একজন মা যখন তার সন্তানের কাছে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে, তাহলে সমাজে আজকে যে আমরা বিভিন্নভাবে বয়স্কদের জন্য যেই ধরনের আচার আচরণ ব্যবহার সমাজে আজকে আমরা পরিলক্ষিত হচ্ছে, এই হাদিসকে যদি আমরা আমল করি, এই হাদিসটুকু যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমার মনে হয় সমাজে মায়েদের মর্যাদা, সিনিয়র সিটিজেনের মর্যাদা, আমাদের যে মুরব্বীদের যে মর্যাদা পাওয়ার কথা একটা হাদিস দ্বারাই উম্মার জন্য যথেষ্ট। এবং সমাজ যদি এই হাদিসটাকে শুধু আমল করে, তাহলে কোনো মা বৃদ্ধাশ্রমে যাওয়ার কোনো প্রয়োজন হবে না বলে আমি মনে করি। এক্ষেত্রে একটি কথা আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে আসলে আমাদের অনেকেরই মা আছেন, আমরা চেষ্টা করব মায়ের খেদমত করবার, যাদের মা হারিয়েছেন তারা মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, মায়ের খেদমত করতে চেষ্টা করবো, পাশাপাশি মা বাবা দুজনেই সম্মানের অধিকারী, এই জায়গাতে আমরা তাদেরকে খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা যে সমাজের কথা বলছিলাম যে আসলে নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না, সেখানে মায়ের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হতো সেই সমাজটাতে, এখনও কিন্তু অনেক সমাজ এমন হয়েছে যদি কোনো বাবা তিন সন্তান, চার সন্তান অর্থাৎ একাধিক মেয়ে সন্তানের বাবা হন, তখন সে লজ্জায় সমাজকে মুখ দেখাতে পারেন না, কোথাও সংবাদগুলো বলছেন না, ছেলে হলে খুব ঘটা করে আয়োজন করে জন্মের সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, কিন্তু মেয়ে হলে তিনি চুপিয়ে যাচ্ছেন, গুটিয়ে যাচ্ছেন, এই সমাজ ব্যবস্থা নিয়ে কী বলবেন, হাদিস কী বলে? হ্যাঁ, আমি মনে করি এটা এক ধরনের জেহালতি, এটা এক ধরনের অজ্ঞতা, যেটা আমরা আসলে শতাব্দীর পর শতাব্দী এই যে আইয়াম জাহিলিয়াত যে কথা আমরা অজ্ঞতার যুগের যে ইতিহাস, এটা হয়তো বংশ পরম্পরায় কারো মাঝে এটা এখনও হয়তো অবস্থান করতেছে বা সে বিশ্বাসে করে, এই জন্য সেই নিজেকে কন্যা সন্তান হিসাবে, পিতা হিসাবে বা কন্যা সন্তানের মাতা হিসাবে নিজেকে হীন মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এত চমৎকারভাবে বলেছেন, আমার কোনো উম্মত যদি তার দুটি কন্যা সন্তান অথবা তিনটি কন্যা সন্তানের পিতা হয়
অথবা তিনটা বোনের ভাই হয় তাদেরকে যদি উত্তমভাবে লালন পালন করে তাদেরকে উত্তম পাত্রস্থ করতে পারে কিয়ামতের ময়দানে নয় শুধু জান্নাতে আমি আর আমার সে উম্মত কাছাকাছি থাকবো এ কথা বলেই আল্লাহ রাসূল শেষ করেননি তিনি ওনার দুটি আঙ্গুল এভাবে দেখিয়েছেন যে দুটি আঙ্গুল যেভাবে কাছাকাছি আমরা এইভাবে থাকবো আমি মনে করি কন্যা সন্তান হওয়াটা ইমাম সাহেবের বিষয় আসলে জি এটা সৌভাগ্য ইমাম সাহেব রহমাতুল্লাহ বলেছেন প্রত্যেকটা সন্তান আল্লাহ পক্ষের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত স্পেশালি কন্যা সন্তান উম্মার জন্য বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা খাস নিয়ামত তো আমি মনে করি যে কন্যা সন্তানদেরকে উত্তম পরিচর্যা করে তাদেরকে শিক্ষা দীক্ষা দিন শিক্ষা যদি দেওয়া যেতে পারে বা উত্তম দিন শিক্ষা যদি দেওয়া যায় ইনশাল্লাহ দুনিয়াতে কন্যা সন্তান বোঝা নয় আখেরাতে তার জন্য বোঝা তো দূরের কথা তার নাজাত রসিলা হবে অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন এই নারীরা তার জন্য জাহান্নাম এবং তার মাঝে পর্দা হবে হিজাব হয়ে যাবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে জি চমৎকার করে বলছিলেন আমি আপনার আপনার কাছে আসবো আমি দর্শকদের একটু কথা বলে আসি প্রিয় দর্শক আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের টেলিফোন নম্বরগুলো হচ্ছে 02833-2509 02833-2754 এই নাম্বারগুলো ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা মহতরম আমরা স্ত্রী হিসাবে আসলে যেভাবে মর্যাদা দেওয়া দরকার বা ইসলাম কী বলেছে অনেক সময় আমরা দেখি যারা ঘরের কর্তা ব্যক্তি আছেন বাবারা আছেন তারা মায়েদের সাথে অনেক সময় রুরু আচরণ করেন মায়েদের অধিকারের ক্ষেত্রে তারা ঠিক পূর্ণ অধিকার দিতে যাচ্ছেন না অর্থাৎ স্ত্রীদেরকে স্বামীরা সেই অধিকারগুলো দিচ্ছেন না এক্ষেত্রে আসলে এই বাবাদের কিংবা পুরুষদের কী করা উচিত আসলে আমি মনে করি এটা হচ্ছে যে সমস্ত পুরুষেরা এই ধরনের আচরণ করে থাকেন এটা তাদের মাঝে এলিমের ঘাটতি রয়েছে বা দিনের ঘাটতি রয়েছে আমরা অনেক সময় মনে করি যে বেশি বেশি নামাজ পড়লে রোজা রাখলে এবাদত বন্দিকে করলে এটা দিন অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত চমৎকারভাবে একটা হাদিস বলেছেন যে তুমি ফকির মিসকিনকে অথবা রাস্তায় বা কাউকে তুমি দান সৎকা করেছো আবার তুমি পরিবারে এসে দান সৎকা করেছো বা তোমার পরিবারের জন্য কিছু খরচ করেছো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফলাফলে বলেছেন সর্বোত্তম সৎকা হচ্ছে সেটাই যেটা তার পরিবারের জন্য খরচ করেছে সুবহানাল্লাহ আমাদের স্ত্রীদের জন্য আমাদের যে খরচ আমরা যে ব্যয় করে থাকি আমরা তাদেরকে ভালোবেসে তাদের জন্য উপহার উপটোকন দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালোবাসার এতটা উচ্চ পর্যায়ে ছিলেন যে স্ত্রীদের সাথে তিনি গৃহস্থলীর কাজের ক্ষেত্রেও স্ত্রীদেরকে সহযোগিতা করছেন আমি মনে করি ধর্ম এবং সামাজিকতা দুই দিক থেকে এটা সামাজিকতা ভদ্রতা এবং নৈতিকতা বিরোধী কাজ স্ত্রীর প্রতি রোড়ো আচরণ করা অথবা তার প্রতি কোনো ধরনের অশালীন আচরণ করা যে নারী তার বাবা মাকে ছেড়ে আপনার ঘরে এসেছে আপনার স্ত্রী হিসাবে সে এই ঘরে দায়িত্ব নিয়েছে তো তার প্রতি আপনার ভালোবাসা দায়িত্ব এবং শ্রদ্ধাবোধের জায়গাটা অনেক বেশি হওয়া উচিত কোনোভাবেই যেন আমাদের দ্বারা আমাদের সহধর্মিণীগণ আমাদের স্ত্রীগণ যেন কঠিন আচরণ তো দূরের কথা যেন ভালোবাসা থেকে যেন তারা বঞ্চিত হয় এই ব্যাপারে আমাদের সকলকে আমার মনে হয় দিন এই বিষয়গুলো মেনে চললেই উত্তম আচরণ নিজেদের ভিতরে তৈরি করতে সক্ষম হবে এখানে একটা দিক স্পষ্ট যে আসলে আমরা অনেক বেশি আল্লাহ তাআলার হক সম্পর্কে খুব বেশি সচেতন থাকি কিন্তু বান্দার হকের ক্ষেত্রে আমরা খুব বেশি সচেতন থাকি না যদি দুইটাকে কোনটা আল্লাহর হক আর কোনটা বান্দার হক এই দুইটা আলোচনার সামনে রেখে যদি আপনি কথা বলতেন যে আসলে কী করা উচিত এটা অত্যন্ত চমৎকার আপনি বিষয় তুলে ধরেছেন আমি যেটা একটু আগে বলেছিলাম আমাদের মাঝে অনেক ভাইকে আমরা দেখতে পাই ওনারা মনে করেন যে বেশি বেশি নামাজ পড়লে বেশি বেশি তাসবি পড়লে আল্লাহ সুবহানাহু অনেক বেশি খুশি হবেন মাখলুকাতের প্রতি আপন জনদের প্রতি পরিবার পরিজনের প্রতি অতটা সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই আসলে ইসলামটা এমন নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মকবুল আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম সেখানে ইসলাম আল্লাহ সুবহানাহু তাআলার কিছু দায়িত্ব রয়েছে তিনি আবার বান্দাদেরকে বান্দাদের উপর কিছু দায়িত্ব দিয়েছেন মাতা পিতার প্রতি সন্তানের প্রতি স্ত্রীর প্রতি আমি মনে করি যে দায়িত্বগুলো শরিয়া নির্ধারণ করে দিয়েছেন কোরআন সুন্নাহ দ্বারা যেগুলো প্রতিষ্ঠিত যে দায়িত্বগুলো এগুলো যদি আমরা আমাদের স্ত্রীদের সাথে আমরা সেই ব্যবহারগুলো করতে পারি সেই দায়িত্বগুলো পালন করতে পারি সন্তানের প্রতি পালন করতে পারি এবং সমাজের প্রতি পালন করতে পারি আমার কাছে মনে হয় যেন এগুলি আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত উভয়ের জন্য শুধু কাজ নয় শুধু সামাজিক কাজ নয় এটা আমাদের সওয়াবও হবে এবং এটা আমাদের আখরাতে এটা বড় তিনি এটা আমাদের নাজাতের জন্য একটা জরিয়া হবে আমরা অনেক সময় দিনই কাজকে যেভাবে অগ্রাধিকার দিয়ে কাজ করি যেমন নামাজ রোজা হজ জাকাতকে সামাজিকভাবে দেখা যায় অন্যের অধিকারের ব্যাপারে আমরা সেভাবে সচেতন থাকি না অথচ
আইএমএ کرام এত বেশি সতর্ক করেছেন যে কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাওনা অধিকার তোমাকে রহমান হিসেবে রহিম হিসেবে ক্ষমা করে দিতে পারেন সেই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য অপরন্ত ক্ষমার সুযোগ রেখে দিয়েছেন কিন্তু পক্ষান্তরে যদি কোন মানুষের অধিকার যদি আমরা ক্ষুণ্ণ করে থাকি সেটা স্ত্রী হতে পারে আমার সন্তান হতে পারে কিন্তু সে যদি আমাকে ক্ষমা না করে কে আমাদের কঠিন ময়দানে আমাকে কিন্তু এর জন্য ধরা পড়তে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বান্দার হকের কথা যখন আমরা বলি তখন আমরা মনে করি যে আমার পরিবারের বাইরে অন্য যে সকল মানুষ আছে তাদের হকের কথা চিন্তা করি কিন্তু আমরা পুরুষ যারা আছি যারা কর্তা ব্যক্তি আছি বাবা যারা আছি স্বামী যারা আছি তারা কি এমন চিন্তা করতে পারে কিনা যে অনেক সময় দেখা যায় পিতার সম্পত্তি যেটা পাওয়া দরকার ছেলে মেয়ে যেভাবে আলকরণে বন্টন করা হয়েছে সেই বন্টন নীতিতে মনে করা হয় যে মেয়েকে দিলে শ্বশুরবাড়ি নিয়ে যাবে ছেলেকে দিলে এটা আমার জন্য থাকলো এই জন্য মেয়েকে বঞ্চিত করা হয় অথবা কখনো কখনো ছেলেকে অনেক বেশি লিখিত সম্পদ লিখে দেওয়া হয় তো এই যে আমরা হকের চিন্তা যখন করব বান্দার হক বাইরের মানুষের চিন্তা না করে কিন্তু আসলে আমাদের ফ্যামিলির সদস্যদের চিন্তা করা উচিত মেয়ে হিসাবে তাকে কি অধিকার দিলাম স্ত্রী হিসাবে তাকে কি অধিকার দিলাম যদি এটা স্পষ্ট করতেন এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নিসাতে কে কতটুকু অধিকার পাবেন একজন পিতা বা একজন মাতার অবর্তমানে তার মৃত্যুর পরে সম্পদকে কতটুকু পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের ভিত্তিতে নির্ধারণ করে দিয়েছেন আমি মনে করি কোনো মা বাবা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কোনো সন্তানকে ঠকানোর জন্য আর কোনো সন্তানকে জয় করে দেওয়ার জন্য এ ধরনের পদক্ষেপ যদি গ্রহণ করে থাকে বিষয়ে কে আমাদের কঠিন ময়দানে তাকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে বিশেষত আমরা সমাজ ব্যবস্থায় দেখি অনেক মা বাবাকে যে পুত্র সন্তানদের ব্যাপারে তারা একটু উদার হয় তারা মনে করে যেন আমার ছেলে কিছু দিয়ে গেলে সে তাকে নিরাপত্তা দিবে আমাকে লালন পালন করবে অথচ আমরা সমাজে তার কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখতে পাই অসংখ্য ছেলে সন্তানরা মা বাবাকে রেখে কিন্তু চলে যায় কিন্তু পাশে এসে দাঁড়ায় যে মেয়েকে তিনি নিজে অধিকার বঞ্চিত করেছিলেন ঠিক সেই বিপদ মুহূর্তে কিন্তু সে মেয়েটা তার পাশে এসে দাঁড়ায় তার জন্য দোয়া করে তার চিকিৎসার ব্যবস্থা করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবচেয়ে ভালো জানেন কে তোমার কল্যাণে কে আমার কল্যাণে কে আপনার কল্যাণে আমার শেষ অবধি আমার পাশে থাকবেন আমার সহযোগিতা করবেন তো সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমি আশা করব এবং আজকে আপনার মাধ্যমে দেশবাসী যারা যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছে সকলের কাছে অনুরোধ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্টনের উপর যেন আমরা হাত না বাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অধিকার যার জন্য যারা নিশ্চিত করেছেন আমরা আনন্দ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্টনের উপর সন্তুষ্ট হয়ে আমরা সেটা তার অধিকার দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি একটা বিষয় আপনাকে স্মরণ করে দিতে চাই যে কথিত সুশীল সমাজের কেউ কেউ বলছেন যে আসলে ইসলাম নারীকে খাটো করেছে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে আপনারা বলছেন কিন্তু পারতপক্ষে আমরা দেখতে পাচ্ছি সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন অর্থাৎ একজন ছেলে যে সম্পত্তি পাবে নারী পাবে তার অর্ধেক তার কন্যা তো সেখানে তাহলে এখানে তো বৈষম্য রয়ে গেছে তো আসলে আল্লাহ তাআলার এই যে বন্টনটা সেখানে কীভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স করেছেন যদি আপনি ক্লিয়ার করে দেন আমাদের ভাইদের জন্য আসলে আমাদের অনেক ভাইরা যেটা আসলে নারীবাদী বা বিভিন্ন সুশীল সমাজ নামে বিভিন্নভাবে বিভিন্ন কথা আমাদের পেপার পত্রিকা মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় এই ধরনের কথাগুলো বলে একজন বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করে আসলে তারা কোরআনে কারিমের মিরা সংক্রান্ত আয়াতগুলো গভীরভাবে তারা স্টাডি করে না লিজাকারি মিসলু হাজিল সায়াইন যেটা মৌলিক যে বিধানটা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে দুজন নারী সমান বা দুজন কন্যা সন্তানের সমান একজন পুত্র সন্তান পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কন্যা সন্তানকে পিতার সম্পদে যেভাবে অধিকার করেছেন ঠিক তদ্রূপভাবে স্বামীর সম্পদ তার অধিকার নিশ্চিত করেছেন সেখানে তার জন্য একটা অংশ নির্ধারণ করেছেন শুধু তাই নয় আপনি অবাক হবেন যে দায়িত্বগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সম্পদের দ্বিগুণ দিয়েছে বিষয়টা এমনটি নয় আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টনের ক্ষেত্রে যে ছেলের জন্য নির্ধারণ করেছেন মেয়ের জন্য নির্ধারণ করেছেন সেটা কীভাবে বিশ্লেষণ করেছেন যদি একটু তুলে ধরতেন যে বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের বন্টন নীতিটা সূরা নিসার ভিতরে সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন সেখানে একটা মৌলিক বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ইরশাদ করেছেন লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন দুই কন্যা সন্তান সমান এক পুত্র সন্তান পাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যগত দৃষ্টিতে এটা অনেকে মনে করেন যে বিশেষ করে আমাদের প্রগতিশীল নারীবাদী আধুনিক অনেকে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পুরুষদেরকে দ্বিগুণ নারীদেরকে একগুণ দিয়ে নারীদের উপর পুরুষদেরকে মর্যাদার অধিকারী করে দিয়েছেন আসলে বিষয়টা এমনটি নয় আপনি একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য যেভাবে বাবার সম্পত্তিতে এবং মায়ের সম্পত্তিতে অধিকার নিশ্চিত করেছেন ঠিক তদ্রূপভাবে কিন্তু স্বামীর সম্পত্তিতেও কিন্তু অধিকার নিশ্চিত করেছেন স্বামী হিসাবে সে যখন তার স্ত্রী যখন তার স্বামীর হক পাবে স্বামীর সম্পদ যদি বেশি হয় কিন্তু সে পাবে বেশি পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বের ক্ষেত্রে পুরুষদের উপর সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করে দিয়েছেন বিশেষ করে নারী যদি সম্পদের মালিক হয়
স্বামী কিন্তু যদি কোথাও রওনা হয় কোথাও যায় ঘরোয়া কাজ পারিবারিক কাজ বার্ষিক যে খরচাদি সবকিছু কিন্তু ইসলাম মানে এখানে যদি যোগ করে বলি যে অর্থাৎ পুরুষ যিনি কর্তা ব্যক্তি তিনি শ্বশুর বাড়িতে সম্পত্তির অধিকারী হন না তিনি বাবার থেকে সম্পত্তি পেয়ে যাচ্ছেন কিন্তু একজন নারী একজন মা একজন বোন তিনি যেমন তার পিতার সম্পত্তি তার অধিকার রয়েছে ঠিক অপরদিকে তার শ্বশুর পক্ষে তার স্বামীর কাছেও অবশ্যই সম্পত্তির অধিকার রয়েছে সম্পত্তি পাচ্ছেন এর পাশাপাশি মহতরম আরেকটা সাথে লক্ষ্য করবেন আরেকটা বিষয় সেটি হচ্ছে যাবতীয় খরচাদির সকল দায়িত্ব কিন্তু স্বামীর উপর অর্পণ করা হয়েছে ইসলাম নারীদেরকে বাজার খরচ করার জন্য লেনদেনে খরচ করার কোনো দায়িত্ব তার উপর কিন্তু নেই সে স্বেচ্ছায় খরচ করলে সেটা যে ভিন্ন জিনিস এটা নফল কাজ করলো কিন্তু ছেলে মেয়ে পরিবার পরিজন স্ত্রীর যাবতীয় খরচের দায়িত্ব ব্যয় বা নির্বাহ করার দায়িত্ব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর উপর দিয়েছেন পুরুষের উপর দিয়েছেন তো তার দায়িত্ব যেহেতু বেশি সেহেতু তাকে তো কর্তব্য যেহেতু বেশি সেহেতু তার অধিকারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে বেশি দিয়েছেন যেহেতু তার দায়িত্ব অনেক বেশি দিয়েছেন তার উপর আমরা যদি দুই দিকে হিসাব করে বিশ্লেষণ করে দেখতে পাই ক্ষেত্রে অনেক মা কিংবা বোন কিংবা স্ত্রী থেকে শোনা যায় যে আমি কেন আমার হাজবেন্ডের উপর নির্ভর করবো আমার তো আমি স্বাবলম্বী আমি সক্ষম আমি শিক্ষিত আমি আমার যোগ্যতা আছে দক্ষতা আছে আমি কেন আমার হাজবেন্ডের উপরে বার্ডেন হবো বা আমি তার উপর কেন নির্ভর করবো আমি তো আমার যোগ্যতায় আমি রুটি রুজি অর্জন করবো এভাবে চিন্তাগুলো অনেক সময় করেন এই চিন্তাটা আসলে ইসলামের সাথে যায় কি না যে আসলে আমাদের যদি দায়িত্বের বিষয়গুলো আমরা নিজেদের ভিতরে বন্টন করে নিতে পারি তাহলে আমাদের পারিবারিক জীবনটা কিন্তু অনেক সুন্দর হয় এবং সুখী মানে যে দায়িত্ব আল্লাহ তাকে দেননি একজন মাকে একজন বোনকে একজন স্ত্রীকে কিন্তু সেই দায়িত্বটা তো জোর করে তার নেওয়া ঠিক হচ্ছে নেওয়া এবং নিজের উপর নিজে কষ্টকে টেনে আনা ছাড়া আর কিছু না যে যদি কোনো মানুষ নিজের উপর নিজে অহেতুক কষ্টকে বোঝাকে টেনে নিয়ে আসে তাহলে তো সেখানে আর কোনো কিছু করার থাকে না তাকে ঘরোয়া দায়িত্ব যেটা গৃহস্থের যে দায়িত্ব এবং কর্তব্য ইসলাম দিয়েছে এটা আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি এটা কোনো অংশে ছোট দায়িত্ব নয় আপনি খেয়াল করবেন আজকে যেখানে মাতা পিতা দুজনে চাকরি করেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সন্তানরা যারা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের আগামী দিনে আমাদেরকে আমাদের ঐতিহ্য আমাদের পারিবারিক ঐতিহ্য আমাদেরকে যারা ধারণ করবেন যাদের জন্য আমরা এত কষ্ট করি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে অনিরাপদ হয় যেটা আমাদের মা বাবা দুজনে চাকরি করার কারণে যে বিষয়টা আমাদের পারিবারিকভাবে তৈরি হয় যেটা আমাদের সকলের জন্য এটা আমি মনে করি একটা পারিবারিক একটা হুমকির মতো বলে আমি মনে করি ওই দায়িত্বটা তার নেওয়া উচিত হবে না আমাদের সাথে একজন কলার আছেন আমরা আসবো আপনার আলোচনায় একদম দর্শকের সাথে কথা বলে আসি প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ফরিদপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে দাদা বাবাকে কোনো সম্পত্তি লিখে দেয়নি দিবার আগে বাবা ইন্তেকাল করেছেন কিন্তু ওই বাবার সন্তান আছে তাদের কি কোনো হক আছে এই সম্পত্তিতে দাদার সম্পত্তি বিষয়টা যদি একটু ক্লিয়ার করে জানাতেন উপকৃত হতো অর্থাৎ দাদার আগেই বাবা ইন্তেকাল করেছেন জি 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 সেই ক্ষেত্রে সন্তানের যে মানে দাদার যে নাতি আছে তারা কোনো সম্পদের ভাগ পাবে কিনা ঠিক আছে আপনি থাকুন আমাদের সাথে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা মোহতারাম আমরা এই আলোচক আপনার আলোচনায় একটা বিষয় ফুটে উঠেছিল আপনি বলছিলেন যে আসলে পরিবারে অনেক সময় দেখা যায় যে নারীরা দেনমোহর ঠিকমতো পাচ্ছেন না যারা বিবাহ করছেন যে সকল পুরুষ কিংবা কর্তা ব্যক্তি আছেন তারা সঠিকভাবে প্রাপ্য দিচ্ছেন না এখানেও তার অধিকার বঞ্চিত করা হচ্ছে অপরদিকে বাবারা চিন্তা করেন যে মেয়েকে পাত্রস্থ করতে হলে অবশ্যই তাকে যৌতুক দিতে হয় অথবা ছেলেকে টাকা দিয়ে সাজিয়ে দিতে হয় তো এই যৌতুক এবং দেনমোহরের অধিকার বিষয় নিয়ে যদি কথা বলেন একটু আমরা আসবো তারপরে এই প্রশ্ন আপনাকে ধন্যবাদ আসলে আমরা শুরু থেকে যে কথাটা বলতেছিলাম ইসলাম এলেম শিক্ষাকে ফরজ করে দিয়েছেন আমরা দিনটা তো শুধু মুখে বলার বিষয় না দিনটা আসলে মানার বিষয় ইসলামটা একটা মানে একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস এটা শুধু মুখে মুখে বলার বিষয় নয় যে আমি মুসলমান আমি বুজুর্গ আমি মুত্তাকি এটা মুখে বলার বিষয় নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পরেও আমাদের কোনো কোনো ভাই বা আমরা অনেকেই এই সমস্ত দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের ভিতরে অবহেলা বা গাফলতি দেখা যায় বিশেষ করে দেনমোহরের বিষয়টা আমাদের সমাজ ব্যবস্থায় এমন একটা বিষয় যে স্ত্রীকে মনে হয় যেন দেনমোহর শুধু বিয়ের কাবিনে লেখাটাই দায়িত্ব এটা তাদের হাতে হস্তান্তর করা বা তাদেরকে দেয়া এটা মনে হয় দায়িত্বের মধ্যে পড়ে না এমনটা আমাদের মাঝে অনেকের ভিতরে আমরা কালচার দেখতে পাই আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম যারা তাদের মধ্যে আমরা অনেকে দেখতে পাই যে তারা বিয়ের সময় নগদ দেনমোহর দিয়া বিয়ে করার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ এটা আমার কাছে মনে হয় যেন এটা চমৎকার একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে সর্বক্ষেত্রে হয়তো সেটা এখনও সম্ভব হয়ে উঠছে না
এটা একটা ফরজ জিনিস। আমি আশা করব কোরআনে কারিমের যে নির্দেশ, যেখানে সালাতের যেভাবে নির্দেশ রয়েছে, সাওমের যেভাবে নির্দেশ রয়েছে, ঠিক তদ্রূপভাবে স্ত্রীদেরকে দেন মোহর দেওয়ার ব্যাপারও সেই ধরনের নির্দেশ রয়েছে। স্বেচ্ছায় যদি কোনো স্ত্রী তার স্বামীকে তার মানে তার জন্য যে দেন মোহর নির্ধারিত হয়েছে সেখান থেকে যদি কিয়দাংশ বা কিছু অংশ তাকে যদি ক্ষমা করে দেয়, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়, তাহলে সেটা আনন্দ চিত্তে একটা পুরুষ গ্রহণ করতে পারে। আর যৌতুকের যে কথাটা আপনি বলেছেন, এটা আমাদের সমাজের জন্য, ধর্ম তো ইসলাম তো অনেক দূরের কথা, আমাদের সমাজের জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায়। আমি মনে করব একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, একজন ব্যক্তিত্ব সম্পন্ন বাবা কোনো সময় তার ছেলের বিয়ের সময় তার ছেলে শ্বশুর পক্ষ থেকে কিছু পাবে, তারা কিছু দিবে, কিছু নিবে, এই ধরনের চিন্তা বা এই ধরনের আশা আমার মনে হয় কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ এটা করতে পারে না। দুটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, যে একটি হচ্ছে আপনি যেটা বললেন দেনমোহরের ক্ষেত্রে, অনেক সময় যখন বিয়ের সাথে করানো হয় বৈঠকে এমন হয় যে অনেক উচ্চ অঙ্কের একটা দেনমোহর নির্ধারণ করা হয়ে থাকে। এই চিন্তা থেকে যদি কখনো মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়, তালাক দেওয়া হয়, তাহলে জামাই থেকে বা বর থেকে এটাকে আদায় করা হবে, এই যে চিন্তাটা, এই চিন্তাটাকে কীভাবে দেখছেন আসলে, ইসলাম কী বলে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই ধরনের একটা পবিত্র বন্ধনে এই ধরনের অপবিত্র চিন্তাটা আমার মনে হয় অভিভাবক বা তার আত্মীয়স্বজন যারা থাকেন তারা তো এই কাজগুলি করেন, কারো অন্তরে এই ধরনের নিয়ত বা এই ধরনের চিন্তা আসাটা সঠিক নয়, ঠিক না। আর পাশাপাশি আসলে তো আমাদের সম্পদ, আমাদের দেনমোহরের আধিক্য আমাদের নিরাপত্তাকে কোনোভাবেই নিশ্চিত করে না। ধরে নিলাম 100,000 দেনমোহর নির্ধারণ করেছে একজন যুবক, একজন যুবতীর মাঝে বিয়ে হয়েছে, তারা অত্যন্ত সুন্দর সুচারুভাবে সমগ্র জীবন, সারাটা জীবন তারা অত্যন্ত আনন্দ চিত্তে কাটিয়েছে। আর একজন 1,000,000 দেনমোহর নির্ধারণ করে 6 মাস বা 1 বছর বা 5 বছর পর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, ধরে নিলাম 1,000,000 টাকা স্ত্রী পেয়ে গেল, এতে কি তার সামাজিক মর্যাদা, পারিবারিক মর্যাদাকে কোনোভাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকে না? তারা তার চাইতে অনেক ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, যে সুন্না, যে পদ্ধতি, এটার মাঝে উম্মার জন্য কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য এখানে তাদের জন্য শান্তি নিহিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে আইসের শব্দটা ব্যবহার করেছেন, সর্বোচ্চ সহজ পদ্ধতিতে বিবাহবন্ধনকে, বিবাহকে সহজ করার জন্য বলেছেন। তাহলে সমাজ ব্যবস্থা আজকে যে বিলম্বিত বিবাহ, আজকে আমাদের অনেক বাবারা আমাদের কাছে আসেন, দোয়া চান যে আমার মেয়ের বয়স হয়েছে, এখন বিয়ে হচ্ছে না, আমরা বিয়েটাকে যদি সহজ করে দিতে পারতাম তাহলে আমার মনে হয় কন্যাদায়গ্রস্ত পিতারা বা যে সমস্ত যুবক ভাইয়েরা তাদের আর্থিক অসঙ্গতির কারণে বিয়ে শাদীতে বিলম্ব হচ্ছে, সমাজে এই জিনিসটা দ্রবিত হতো এবং আমরা অত্যন্ত সহজভাবে এই বিবাহের সুন্নাটাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হতাম। সমাজের একটা বাস্তবতার কথা আপনাকে যদি বলির চেষ্টা করি, যখন কোনো মেয়ে অন্ততপক্ষে 14-15-16 মোটামুটি তিনি একটা নারী হিসেবে পরিণত বয়সে চলে আসেন, তখন দেখা যাচ্ছে আইনের বাধ্যবাধকতায় 20 বছরের আগে বিয়ে নয়, এরকম অনেক কথা বলে বিয়েটাকে ঠেকানো হয়। অনেক সংগঠন আছে আসলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, থানায় নেওয়া হয়, অনেক জরিমানা করা হয়। কিন্তু আমি অনেক ফ্যামিলির কথা জানি যাদের পরিবারে অনেক মেয়ে এমন আছেন যাদের বিয়ে দিতে পারছেন না, করতে পারছেন না, তাদের বয়স 30-35-40-এর কাছাকাছি, ছুঁই ছুঁই, কিন্তু প্রথম যখন বিবাহের চেষ্টা করছিল তখন কিন্তু আসলে আমাদের সংগঠনগুলো, আমাদের সমাজ ব্যবস্থাগুলো তাদেরকে এই বৈবাহিক বন্ধন করতে দেয়নি। কিন্তু যখন তার বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর এই নারী, এই মেয়ে কিন্তু সংসারের জন্য বোঝা হচ্ছে, বাবার চোখে পানি, মায়ের চোখে পানি, কিন্তু সামাজিক কোনো সংগঠন সেক্ষেত্রে কিন্তু এগিয়ে আসছে না, কী বলবেন? আসলে আমি যেটা আপনাকে আজকে আলোচনা একাধিকবার যেটা বলছি, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মের মাঝেই শান্তি রেখেছেন। 18 বছর বা 17 বছর শিশু ও যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে যে এর কমে যেন বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ না হয়। আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় দেখি যে বিভিন্ন সময় প্রশাসনের লোকজন গিয়ে এ ধরনের বিবাহ ভেঙে দেওয়ার জন্য বা দুই পক্ষকে ডেকে এনে এই বিবাহটাকে স্থগিত করার জন্য নির্দেশনা জারি করেন। রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিকভাবে শিশুদের ক্ষেত্রে আমিও আমার জায়গা থেকে একটা জিনিস মনে করি, বিবাহ সুন্নাহ, বিবাহ বয়সের ক্ষেত্রে মেয়ে যদিন তার বিয়ে উপযুক্ত হয় তাকে বিয়ে দেওয়ার জন্য শরীয়ত, ইসলামী শরিয়ার সে অনুমোদন রয়েছে, সেক্ষেত্রে আমি মনে করবো যে একটা মেয়ে যেহেতু শ্বশুর বাড়িতে গেলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আর্থসামাজিক প্রেক্ষাপটে যে জিনিসটা সেটা হচ্ছে সেই বাড়িতে গেলে সে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়। আসলে 13-14 বা 12-14 বছরের অনেক মেয়ে অনেক সময় দেখা যায় এই গুরু দায়িত্বগুলো তার আসলে পালন করতে অক্ষম হয় তারা বা সক্ষমতা রাখে না, সেক্ষেত্রে সময়ের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তাই বলে যে এটাকে কোনোভাবে, আমি আবার বলি, ইসলামী শরিয়া যেটাকে অনুমোদন দিয়েছে
আমি মনে করি এই অনুমোদনের বাইরে যদি আমরা কোনো সিদ্ধান্ত বা আইন করতে যাই সেটা আমাদের জন্য অকল্যাণ বয়ে আনবে, এটা কোনোভাবেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। অনেক ক্ষেত্রে এই বিবাহ বন্ধনটা হয়তো হতে পারে না, কিন্তু তাদের যোগাযোগ, তাদের অন্যান্য আভ্যন্তরীণ যে যোগাযোগ সেগুলো থাকে, পাপাচারে লিপ্ত হয়, নানা রকম অসামাজিক বিষয়গুলোর সাথে তারা জড়িয়ে পড়ে, অনেক সময় পাপের সাথে জড়িয়ে পড়ে। এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সঠিক একটি বুঝ দান করুন। আপনার কাছে আমাদের দর্শক জানতে চেয়েছিলেন যে তিনি প্রশ্ন করেছিলেন যে দাদা জীবিত থাকা অবস্থায় যদি তার বাবা মারা যান, সেক্ষেত্রে নাতি যারা থাকবেন, নাতি নাতনি যারা থাকবেন, তারা সম্পত্তির ক্ষেত্রে কোনো অংশ পাবেন কিনা, বা ইসলাম এই ক্ষেত্রে কী নির্ধারণ করেছে? অত্যন্ত একটা চমৎকার এবং একটা অতীব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন সামাজিকভাবে বিভিন্ন সময় আমাদের কাছে এই ধরনের প্রশ্ন নিয়ে অনেকে আসেন। কোনো পিতা থাকা অবস্থায় যদি তার সন্তান মারা যায় আর সেই সন্তানের ঘরে যে সন্তান থাকে, যেটা যিনি যার সম্পদ অর্থাৎ তার নাতি, এমত অবস্থায় নাতির বাবা মারা যাওয়ার পরে দাদার সম্পদে সে তার বাবার মাধ্যমে সম্পদের মালিক হবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন সমাজে বিভিন্নভাবে আমাদের কাছে আসে। আসলে সন্তান যিনি নাতি সেই সম্পদের মালিক হবে তার বাবারটা, বাবার সম্পদের মালিক, দাদার সম্পদের মালিক সে হবে না। দাদার সম্পদের মালিক হবে তার বাবা, যেহেতু তার বাবা তার দাদা জীবিত থাকা অবস্থায় মারা গিয়েছে, এমত অবস্থায় নাতি এখানে সম্পদের মালিকানা বা মিরাস যেটা আমরা উত্তরাধিকার সূত্রে এখানে সম্পদের মালিক হবে না। কিন্তু দাদা চাইলে তার সম্পদের এক তৃতীয়াংশ থেকে ওসিয়ত করে যেতে পারেন, ইসলাম এখানে একটা সুযোগ তার জন্য রেখে দিয়েছে। তো আমি আশা করব যদিন এ ধরনের কোনো রাষ্ট্রীয় আইনের কোনো বিধিনিষেধ আছে কি সেখানেও, 1961 সম্ভবত 1961 সালের মুসলিম পারিবারিক আইন যেটা, সেখানে এই ধরনের বাবা যদি মারা যায় দাদা যদি জীবিত থাকে তাহলে সন্তানের জন্য সেখানে উত্তরাধিকার নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটা আমাদের ইসলামী শরিয়ার সাথে, ইসলামী বিধানের সাথে এখানে মিল নেই আর কি, এটা একটু কন্ট্রাডিকশন হয়ে গেছে। ইসলামী শরিয়াতে সম্পদ থেকে এভাবে পাবে না, যেহেতু তার বাবা মারা গেছে, কিন্তু দাদা চাইলে ওসিয়ত করে তার জন্য সম্পদ নির্ধারণ করে দিতে পারেন, সে সুযোগ ইসলাম রেখেছেন। আল্লাহ তাআলা এরকম পরিবারে যারা আছেন কর্তা ব্যক্তি তাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো তৌফিক দান করেন, যেন বঞ্চিত না হয় তারাও যেন কিছু অধিকার পান। মহতারাম, আমরা যে বিষয়ে কথা বলছি নারীর মর্যাদা এবং অধিকার, তো এই মর্যাদার ক্ষেত্রে আধুনিক সমাজ ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করছেন বা সমাজ ব্যবস্থা নারী সংগঠন নিয়ে যারা কাজ করছেন, তারা কি আসলে নিশ্চিত করতে পেরেছেন কি যে যেমন চলাফেরায় একজন নারীর নিরাপত্তাহীনতা আমরা মানে লক্ষ্য করছি, পত্রপত্রিকাতে বিভিন্ন জায়গায় দেখছি নারীর বিভিন্ন জায়গাতে সে নির্যাতিত হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে আসলে তারা চলাফেরায় তার নিরাপত্তা পাচ্ছে না, কিংবা পাপাচারের ক্ষেত্রে কিংবা যৌন নির্যাতন, ইপটিজিং, হয়রানি পথে ঘাটে, বাসে, গাড়িতে, পরিবহনে, যে কোনো জায়গায়। কিন্তু আসলে এক্ষেত্রে সমাধান কী আর আমাদের এই আপনার মাধ্যমে ওই সকল ভাইদের কাছে মেসেজটা দিতে চাই আমরা? আসলে আমরা যে জিনিসটা বলতে চাই, আমাদের সমাজ ব্যবস্থায় যে সমস্ত বোনেরা ইপটিজিংয়ের শিকার হয় অথবা নির্যাতনের শিকার হয় অথবা কোনো কারণে অনিরাপদ বোধ করে, তারাও কিন্তু আমাদের বোন অথবা আমাদের মেয়ে, আমাদের কন্যা, তারা তো এই সমাজের বাহিরে কেউ না। আর পাশাপাশি যে সমস্ত ভাইয়েরা এই ধরনের কাজ করেন তারাও কিন্তু আমাদের সন্তান বা আমাদের ভাই। আর যারা আধুনিকতার নামে সমাজ ব্যবস্থায় আমাদের নারীদেরকে যত্রতত্র বা যেখানে সেখানে স্বাধীনতার কথা বলে চলাফেরার জন্য উৎসাহিত করে, আমি তাদের ব্যাপারেও আমাদের বোনদেরকে সতর্ক থাকার জন্য আমার অনুরোধ থাকবে। আমরা নিরাপত্তার বিষয়টা আমরা দুইভাবে করে থাকি, একটা বিষয় হচ্ছে আইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা, আর একটা বিষয় হচ্ছে আমি আমার নিজের নিরাপত্তার বিষয়টা জন্য আমি সর্বোচ্চ সতর্ক থাকা। আমার কাছে 1 কোটি টাকা আছে, 1 লক্ষ টাকা আছে বা 10,000 টাকা আছে, আমি আমার টাকা এই দাবি করে যদি আমি ঘরের যেখানে সেখানে রেখে দিই, এমত অবস্থায় যদি এটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, এরপরে আমি যদি কোর্ট বা মামলা করি এর সম্পদ উদ্ধারের জন্য, অনেক সময় উদ্ধার হতে পারে আবার নাও হতে পারে। নির্দিষ্টভাবে যাকে চোর নির্ধারণ করা বা চোর ধরা, এটা অনেক সময় ধরা নাও পড়তে পারে। তো আমি স্বাধীনতার নামে আমি যত্রতত্র সম্পদ রাখার কারণে আমার সম্পদটা কিন্তু খোয়া গেল, আমি হারিয়ে ফেললাম। এই জন্য আমি আশা করব আমাদের বোনেরাও যাতে করে সমাজে যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত আমি মনে করব যেটা সভ্যতা বিবর্জিত আচরণ যে সমস্ত ভাইয়েরা করেন, যে নারীদের আচার আচরণে চলাফেরার কারণে যদিও এটা হয়ে থাকে, তারপর আমি মনে করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে কঠিনভাবে নির্দেশ দিয়েছেন যে পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের চক্ষুকে সংযত করো, ঠিক তদ্রূপভাবে নারীদেরকে বলেছেন যে তোমরা তোমাদের চক্ষুকে সংযত করো। একজন নারী যদি তার পোশাক আশাকে যদি অশালীন হয়ে
রাস্তাঘাটে বের হয়, এরপর যদি কোনো পুরুষ তার প্রতি কুদৃষ্টি দেয় অথবা তাকে এপটিজিং করে, এই জন্য পুরুষ যে কুসুর খালাস পাবে দোষমুক্ত শরীরের এই সুযোগটা তাকে দেয়নি। আল্লাহ রসুল বলছেন তার চোখের ভিতরে সীসা ডালায় দেওয়া হবে, কঠিন শাস্তির কথা বলেছেন। তারপরও আমি যে সম্পদের টাকার যে উদাহরণটা দিয়েছিলাম, আমার বন্ধুর প্রতি আমার অনুরোধ থাকবে, অন্তত সমাজে যারা দিন মানে না, এমন অসংখ্য পুরুষ সমাজে রয়েছেন যারা ইসলাম বোঝে না, ধর্ম মানে না, তো তাদের লোলুভ দৃষ্টি থেকে বা তাদের কুদৃষ্টি থেকে নিজেদেরকে সেভ করার জন্য, হেফাজত করার জন্য নিজের নিরাপত্তার বিষয়টা আপনারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। এটা আপনার জন্য, সমাজের জন্য, সকলের জন্য কল্যাণ বয়ে আনবে। আর আপনি দিনকে যদি ফলো করেন, দিনকে মানেন, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি সমাজ যতই নিচে বা সমাজ নিচে নামুক, তারপরে একটা দিনই বোনকে দেখতে, তার পর্দা পর্দা শালীন ড্রেস দেখতে, যত খারাপ মানুষ হোক অন্তত তার প্রতি শ্রদ্ধা দৃষ্টিতে দেখার জন্য চেষ্টা করে। আমি মনে করি পর্দাটা শুধুমাত্র শালীনতার জন্য নয়, তার নিরাপত্তার জন্য জরুরি বলে আমি মনে করি। এখন অনেক সময় আমাদের বন্ধুদেরকে বা কাউকে বলতে শোনা যায় যে আসলে আমি আমার মতো ইচ্ছা করে চলা রাস্তায় চলাফেরা করবো, যেখানেই যাই করি, সেক্ষেত্রে পুরুষ তাকে নিজেকে কন্ট্রোল করবে, সেক্ষেত্রে আমাকে কেন তাকে সেই ব্যবস্থাটা নিতে হবে, এর জবাবটা আসলে কীভাবে আসবে? আমি তার সাথে আমার ব্যক্তিগতভাবে এক্ষেত্রে উনি ওনার মতো করে চলবেন, ধরে নিলাম উনি ওনার সিদ্ধান্তে ঠিক আছেন বা অনট বা ওনারটা সঠিক, কিন্তু সমাজে চোর আছে, ডাকাত আছে, আপনি তাদেরকে যতক্ষণ পর্যন্ত মানুষ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তো আপনাকে আপনি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, সামাজিকভাবেও যদি আমি তার কথাটা মেনে নিই, কিন্তু উনি তো অনিরাপদ হয়ে যাচ্ছেন, যেটা হারাচ্ছেন সেটা তো তিনি আর ফিরে পাবেন না। তো এখন এটার জন্য উনি যদি একথা মনে করেন, সে কেন আমাকে আক্রমণ করলো, চোর চুরি করছে, ডাকাত ডাকাতি করেছে, তো সেখানে তো আপনি এটাকে কাউকে দায় করে এটা লাভ হবে না। আমি যেটা আবারও অনুরোধ করবো আমার বন্ধুর প্রতি, আপনি দুটা পদ্ধতিতে, আপনি প্রথমত নিজেকে শারীরিকতার মাধ্যমে নিজের সেভ করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন। আর যদি আপনি মনে করেন যে আমি যা ইচ্ছা তাই করব, তো এই ধরনের সামাজিক বিষয়ে আপনি যখন অনিরাপদ হবেন, কোনো ঝামেলা পড়বেন, তখন তো আইনের কাছে যাবেন, কোনো সময় তো বিচার পেতেও পারেন, আবার কোনো সময় বিচার নাও পেতে পারেন, এটা আপনার জন্য, আপনার জীবনের জন্য এটা হুমকি বলে আমি মনে করি। সম্পর্কে একটি বিষয় এখানে জানার আছে আপনার মাধ্যমে, জানতে চাই যে অনেক সময় অনেক পুরুষরাও নারীদের পোশাক পরেন, অনেক নারীরাও পুরুষদের পোশাক পরেন, তো এই পোশাক পরার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো রয়েছে, কি সেই বাণী? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে পুরুষের পোশাক, পুরুষদেরকে নারীদের পোশাক, অর্থাৎ বিপরীত লিঙ্গের পোশাক ব্যবহারের ব্যাপারে কঠোরভাবে নির্দেশনা নিষেধ করেছেন, যে আমার উম্মার ভিতরে এবং কিয়ামতের পূর্বে এ ধরনের একটা আচরণ মানুষের ভিতরে অধিক পরিমাণে পরিলক্ষিত হবে, নারীরা পুরুষের ভেষ ধরবে, পুরুষেরা নারীদের ভেষ ধরবে। আমরা সমাজে এখন অনেক ক্ষেত্রে দেখতে পাই মেয়েরা ছোট চুল রাখে, আবার ছেলেরা দেখছে লম্বা চুল রাখতেছে, একটা মেয়ে যত আট শার্ট পোশাক পরে তার ছেলে দেখা যায় একটা ছেলে অনেক বড় অনেক লম্বা ড্রেস পরতেছে। অনেক ক্ষেত্রে আমরা মেয়েদেরকে দেখি হাফ শার্ট মানে টি শার্ট অর্ধনগ্ন অনেকটা বলা চলে এই ধরনের পোশাক নিয়ে বের হয়, অথচ তার বিপরীত দেখা যায় অনেক পুরুষকে আমরা দেখতে পাই সেই ফুল প্যান্ট পরে, ফুল হাতা শার্ট পরে। তো আমি মনে করবো যে এগুলো আধুনিকতার নামে আমরা যেটা অনেকে ভাবতেছে, আমার কাছে মনে হয় যেন শালীনতা বিবর্জিত কোনো জীবন এটা আধুনিকতা নয়, ধর্মও নয়, আর আমাদের বাঙালি সংস্কৃতির সাথেও এটা যায় না। আমি আশা করব আমরা ভাই বোন জিনারাই যে ভাইয়েরা নারীদের ড্রেস পরে তৃপ্তি পাচ্ছেন বা এটার ভিতরে কোনো ভালো কিছু মনে করতেছেন, ঠিক তার বিপরীতে কোনো বোন পুরুষের ড্রেস পরে তৃপ্তি পাচ্ছেন বা ভালো কিছু মনে করতেছেন, আমার কাছে মনে হয় যেন আল্লাহ রসুলের ভাষায়, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীতে আমরা দুই পক্ষে লানত প্রাপ্ত। আল্লাহ রসুল যদি কারোর জন্য লানত করে যায় বা লানত করেন, তাহলে দুনিয়া এবং আখরাতে তার জন্য ভালো কিছু আমরা আশা করতে পারি না। আমরা আশা করবো আমাদের যে সমস্ত ভাই বোনেরা এই ধরনের পোশাকের ক্ষেত্রে আসক্তি রয়েছেন, তারা তৌবা করে এই ধরনের পোশাকতে ফিরে আসবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি, আমরা যারা পিতা অথবা স্বামী কিংবা কর্তা ব্যক্তি আছি, আমরা যদি প্রত্যেকে নিজের পরিবারের সদস্যদের প্রতি আমরা যত্নবান হই, কেয়ার করি, অনেক সময় দেখা যায় বাবা হয়তো খুব মুসলিম মোত্তাকিন আছেন, স্বামী হয়তো খুব মুসলিম মোত্তাকিন আছেন, কিন্তু তার স্ত্রী কিংবা তার মেয়ে কিন্তু আসলে ঠিকভাবে ইসলাম পালন করছেন না, তাকে ওভাবে বাধ্য করছেন না, ইসলামের সঠিক মেসেজটি দাওয়াতও তাকে দিচ্ছেন না, কতটুকু দায়বদ্ধতা আছে, আল্লাহ তাকে জবাব দিতে আওতায় কীভাবে আনতে পারেন, কী বলে ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার অধীনস্থদের ব্যাপারে কঠিনভাবে জিজ্ঞাসা করা হবে। আমাদের মা বাবারা যদি আধুনিকতার নামে নিজে নামাজ কলমা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়বেন এবং ঘরে নিজের সন্তানদেরকে যথেচ্ছ তাদেরকে চলাফেরার সুযোগ করে দিবেন,
আমি মনে করি এটা একটা দায়িত্বশীল পিতামাতার কাজ নয়। বিশেষ করে আমি অনেক মায়েদেরকে দেখি, তিনার রাস্তা হাঁটার সময় তিনার তসবি নিয়ে হাঁটেন, তসবি টানেন, ওনার বোরকা পরেন, অত্যন্ত স্বাভাবিকভাবে চলার চেষ্টা করেন। এবং পুরুষ ভাইদেরকে আমরা দেখতে পাই সেম একই অবস্থা। পাশে দেখা যায় অনেকটা অর্ধনগ্ন অথবা অর্ধ অঙ্গ ঢেকে একটা মেয়ে পাশে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করলে কে, আমার মেয়ে। অথচ মা এই বয়সে উনি বোরকা পরেছেন, অত্যন্ত শালীন ড্রেস পরে তিনি রাস্তা হাঁটতেছেন, আর যার প্রতি সমাজের লোলুপ দৃষ্টি বা কুদৃষ্টি যাওয়ার মতো সুযোগ রয়েছে, সম্ভাবনা বেশি, তাকে কিন্তু উনি একটা অর্ধনগ্ন বা অর্ধ ড্রেস পরিয়ে তাকে তার সাথে চলাফেরা করতেছেন বা তার সাথে উনি হাঁটতেছেন। আমার কাছে মনে হয় যেন মাতা পিতা হিসাবে এগুলো আমাদের দায়িত্বের ক্ষেত্রে আমাদের অবহেলা ছাড়া আর কিছু নয়। আমি সকল মা বাবাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সমাজের নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের সন্তানদেরকে পোশাকের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে নির্দেশ মেয়েদের জন্য পুরো দেহটাই পর্দা হিজাব যেন পরিধান করে, ছেলেদের জন্য নির্দিষ্ট কিছু যে জায়গাগুলো আছে এগুলো যেন অন্তত আমরা নিজেদের জীবনে আমল করার জন্য চেষ্টা করি। যে কোরআনে কারিম ইল্লা মা জোহারা মিনহা, যে দেহের যে অঙ্গগুলো হাতের কবজি, মুখমণ্ডল বা পায়ের তালু, এই জায়গাগুলো কোনো কোনো মহাকিক ওলামায়ে কেরাম বিশেষ করে মুফাসসিরিনের কেরামদের ভিতরে ফোকাহায়ে কেরাম অনেকে বলছে এটাও ঢেকে রাখার জন্য, এবং তার হেকমত হিসেবে উনি উল্লেখ করেছেন যে তার নিরাপত্তার জন্য তাকে সমাজের এই যে যারা খারাপ লোক, যারা সমাজের নিন্দনীয় আচরণ করে, যারা এপটিজিং করে, তাদের হাত থেকে যেন তারা আরও বেশি নিরাপদ থাকতে পারে। জি মোহতারাম, শেষ করতে হচ্ছে, আমরা আলোচনায় ছিলাম নারীর মর্যাদা এবং অধিকারের ক্ষেত্রে ইসলাম কী বলে, এই বিষয়ে আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। আমরা চেষ্টা করবো আমাদের দর্শকরা থেকে উপকৃত হবেন, আমি ব্যক্তিগতভাবে উপকৃত হব। আপনার জন্য দোয়া রইল, আল্লাহ তালা আপনাকে উত্তম বিনিময় দান করুন। আপনার থেকে বিদায় নিচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে দেশে বিদেশে দূরে কাছে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই ঘণ্টাব্যাপী আয়োজনের সাথে আমরা ছিলাম, আলোচনা ছিলাম নারীর মর্যাদা এবং অধিকার, এক্ষেত্রে কোরআন এবং সুন্নার আলোকে আমাদেরকে জীবন গড়ার চেষ্টা করতে হবে। নারী এবং পুরুষ প্রত্যেকেই পর্দার ব্যবস্থা রয়েছে, আমরা নারীরা যারা আছি তারা নারীদের অধিকারগুলো বিষয়গুলো দেখব, যারা আমরা পুরুষ আছি আমরা পুরুষের অধিকার এবং কর্তব্য জায়গাগুলো আমরা আমাদের জায়গায় সচেতন থাকব, আমরা একে অপরের সহযোগী, সেক্ষেত্রে সমাজ ব্যবস্থা সুন্দর করবার জন্য আমাদেরকে যথেষ্ট চেষ্টা করতে হবে। এবং শিক্ষাঙ্গন, চাকরি, ব্যবসা বাণিজ্য প্রত্যেক জায়গাতেই একজন নারীর তিনি পার্টিসিপেট করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, তবে আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের সুন্নাহ মেনে আমরা প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করলে আশা করি আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবেন। আপনারা দেখছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ নিবেদিত ইসলামী জীবন ও জিজ্ঞাসা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। অনুষ্ঠান আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।